डोंट वरी देखो ने आज केर रन्ना देशी विदेशी ना मामाशी कोरते रन्ना देखो ने आज केर रन्ना আপনাদের অতি প্রিয় জনপ্রিয় অনুষ্ঠান দূরদর্শন ত্রিপুরার আজকের রান্নায় আজকে আবার আমি হাজির হয়ে গেছি আরও একটি স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে। তবে আজকে একটু অন্য ধরনের খাবার দাবার নিয়ে এসেছি, যদিও আপনাদের খুবই পরিচিত একেবারেই বাঙালির ট্রেডিশনাল খাবার, কারণ সামনেই কিন্তু এই শীত পেরিয়ে বসন্তকাল ঢুকছে। বাংলার যে বারো মাসের যে মাসগুলো রয়েছে তাতে সেখানে চৈত্র মাস অর্থাৎ গরম ঢুকতে শুরু করবে, সেখানে প্রচুর পরিমাণে আমাদের শরীরে জলের প্রয়োজন হবে। সারাদিনে হয়তো বা আমরা সেই অর্থে জল খেতে ভুলে যাই, সেজন্য তখন যে ধরনের সবজি বা ফলগুলো খাওয়া প্রয়োজন সেইগুলো নিয়েই আজকে কথা বলবো। আর আজকে তার জন্য আমরা যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের খুব পরিচিত, প্রায় আমরা সবার ঘরে ঘরে হয়ে থাকে বাঙালি প্রিয় খাবার লাউ চিংড়ি। আর আজকে এই লাউ চিংড়ি বানাতে আমাদের সঙ্গে যিনি রয়েছেন আপনাদের অনেকেরই পরিচিত নিবেদিতা ঘোষ। যদিও নিবেদিতা ঘোষ নামে আপনারা হয়তো বা তাকে সবাই চেনেন না, কারণ শহর আগরতলায় তাকে অনেকেই কিন্তু সেখানে মৌ নামে চেনে। বিখ্যাত শিল্পী পার্থসারথি ঘোষ, শিল্পীর পেছনে যিনি রয়েছেন, প্রত্যেক পুরুষের পেছনে একজন মহিলা থাকেন, সেই মহিলা তিনি পার্থদার সহধর্মিণী মৌ বৌদি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। বৌদি, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের দূরদর্শন কেন্দ্র ত্রিপুরার জনপ্রিয় এই অনুষ্ঠান আজকের রান্নায়। তোমাকেও স্বাগত, নমস্কার দূরদর্শন কেন্দ্রের সমস্ত দর্শকদের। বৌদি, তুমি তো নিশ্চয়ই দূরদর্শন কেন্দ্র ত্রিপুরার মানে প্রতিনিয়ত দেখো? নিশ্চয়ই দেখি, আমি নিয়মিত একজন দর্শক দূরদর্শন কেন্দ্রের। পাশাপাশি পার্থদা যেহেতু অনুষ্ঠান করেন, সেই সুবাদে দূরদর্শন কেন্দ্র আগরতলা যখন ছিল তখন থেকেই নিশ্চয়ই তোমার একটা যোগাযোগ? নিশ্চয়ই, অনেক আগে থেকে আমার দূরদর্শন কেন্দ্রের সঙ্গে। তা আজকে তুমি নিজে এখানে একটা অনুষ্ঠানে অংশ নিচ্ছ, নিজেকে খুব ধন্য মনে করছি, খুব খুশি। তা আপনারা তো সবাই আমাদের আজকের গৃহিণীর সঙ্গে পরিচিত হয়ে গেলেন, আপনাদের সবার পরিচিত মুখ মৌ বৌদি আজকে আমাদের সঙ্গে লাউ চিংড়ি বানাবেন। লাউ চিংড়ি দেখে হয়তো আপনারা ভাবছেন লাউ চিংড়ি তো আমরা সবাই ঘরে ঘরে বানাই, সেখানে কি নতুনত্ব আছে? একটু নতুনত্ব আছে, কারণ এখানে যখন বৌদি ইনগ্রিডিয়েন্টসগুলো বলবে তখনই বুঝতে পারবেন ঠিক কি নতুনত্ব আছে। বৌদি, তুমি যদি একবার ইনগ্রিডিয়েন্টসগুলি বলে দাও। লাউ চিংড়ি বানাতে আমার লাগছে লাউ চিংড়ি, পরিমাণ মতো মশলা, একটু পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, আর লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, স্বাদ মতো চিনি। লাউ চিংড়ির ইনগ্রিডিয়েন্টস আমরা সবাই দেখে নিলাম, আর এই ইনগ্রিডিয়েন্টসগুলি মোটামুটি আমরা সবাই জানি, যদিও স্বাদ মতো একটু এদিক সেদিক হয়ে থাকে। তো যেটা বলছিলাম যে নতুনত্ব কী রয়েছে লাউ চিংড়িতে, যেহেতু আমরা আমাদের প্যান্ডেমিকের পর হেলদি থিমে রয়েছি আর আজকে বাঙালির ট্রেডিশনাল খাবার গরমকালে জল প্রয়োজন বলে আমরা লাউ চিংড়িটাকে সেখানে দেখাচ্ছি, নতুনত্বটা ঠিক কী রয়েছে? লাউ চিংড়ি মানেই সেখানে কুচো চিংড়ি লাউ দিয়ে আমরা রান্না করি, এখানে ঠিক নতুনত্বটা কী রয়েছে যেটা বলছিলাম? বৌদি, তুমি এখানে আমি দেখতে পাচ্ছি যেটা মাঝারি সাইজের চিংড়িটা ব্যবহার করেছো, সেখানে লাউ চিংড়ি মানেই তো কুচো চিংড়ি, মাঝারি সাইজের চিংড়িটা সেটা কেন? টেস্টটা একটু বদলানোর জন্য, একটু অন্যরকম টেস্ট পাওয়ার জন্য। তাহলে বুঝতেই তো পারলেন যে বলছিলাম একটু নতুনত্ব, যারা লাউ চিংড়ি মানেই একেবারে কুচো চিংড়ি মুখে দিলেই মিলিয়ে যাবে, সেখানে কিন্তু একটু স্বাদ বদল হলো। তা আমরা একটু দেখে নিই কীভাবে পদ্ধতিটা শুরু হচ্ছে। বৌদি, তাহলে আমরা রান্নাটা শুরু করে দিই? ঠিক আছে, আমি তাহলে গ্যাসটা ধরিয়ে নিই। আমাদের উনুন ধরে গেল, সেখানে প্যান বসে গেছে, এবারে কিন্তু বৌদি রান্নাটা শুরু করবে।
বৌদি প্রথমে তুমি কি করবে? কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলিকে একটু ভেজে নেব। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ভাপানো লাউ রয়েছে, এর আগেই একেবারে মিহি করে কাটা ভাপানো লাউ রয়েছে, চিংড়ি মাছ যেটা নুন হলুদ দিয়ে আগে থেকেই গৃহিণী ম্যারিনেট করে রেখেছিল, এটা কিন্তু এখন উনি যেটা বলছেন যে প্রথমে একটু ভেজে তুলে নেবে। আমি ওই একটু সময় কমের জন্য আমি লাউটা আগে থেকেই ভাপিয়ে নিয়েছি। আচ্ছা বলি, তুমি এখানে যে পরিমাণ নিয়েছো লাউ বা চিংড়ি মাছ, মানে কোয়ান্টিটি কতটা নিয়েছো, কতজনের মতো এখানে রান্নাটা হয়? এটা ধরো না 5-7 জনের মতো। সেখানে কি তুমি একটা গোটা লাউ নিয়েছো নাকি? হ্যাঁ, একটা গোটা লাউ নিয়েছি। আর চিংড়ি মাছের পরিমাণ সেখানে কতটা ছিল? চিংড়ি মাছের পরিমাণটা ঠিক ধরো না 500 গ্রাম হবে। একটা গোটা লাউ সেখানে কিন্তু বৌদি ব্যবহার করেছেন, তার সঙ্গে মাঝারি সাইজের যে চিংড়িটা, একদম কুচো চিংড়ি এবং বড় যে গলদা চিংড়ি যেটা আমরা বলি, তার মাঝামাঝি সাইজে যে চিংড়িটা রয়েছে সেটা বৌদি 500 গ্রাম মতো সেখানে নিয়েছেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলি কড়াইতে দিয়ে দিই। সাধারণত আমরা যেটা দেখে থাকি মহিলারা রান্না করেন ঘরে, সেখানে ঘরে সেখানে খাওয়ার দাওয়ার একটা ব্যাপার থাকে, তোমার ঘরে কি ধরনের খাওয়ার দাওয়ার হয়? এবং যেহেতু পার্থদা সারাদিনই ব্যস্ত থাকে সেখানে প্রোগ্রাম করতে গিয়ে, কি ধরনের খাবার দাবার পার্থদা বেশি খেতে পছন্দ করেন তুমি, মানে কি ধরনের খাবার দাবার করে থাকার? এখন যেহেতু প্যান্ডেমিকের পরে আমরা সবাই একটু স্বাস্থ্য নিয়ে বেশি ভাবছি, দেখো আমার ঘরে রিচ খাওয়ারটা একটু কমই হয়। আমরা তবে আমার হাজবেন্ড ভেজটা খেতেই ভালোবাসে একটু। তুমি এই যে লাউ চিংড়িটা করো বা এই যে একটু বড় চিংড়িটা দিয়ে করো, এটা কি পার্থদার ফেভারিট? হ্যাঁ, এটা ওর ফেভারিট। আসলে আজকাল আমরা সবাই এতটা হেলথ কনসিয়াস হয়ে গেছি, যেটাই খেতে পছন্দ করি না কেন, যে স্বাদের জন্য সেটাকে কিন্তু নিজেদের মতো করে আমরা স্বাস্থ্যসম্মত করেই নিয়ে থাকি। লাউ দেখো, লাউ তো অ্যাকচুয়ালি শরীরের জন্য খুব ভালো এবং পেটের জন্য লাউ খুব ভালো, জলের অভাবটাও পূরণ হয় একদমই। গরমকালে ওই যে আমি বলছিলাম না যে আমরা সাধারণত মানে প্রচুর পরিমাণে আমাদের শরীর থেকে যখন আমরা ঘেমে যাই, জলটা বেরিয়ে যায় সারাদিনে, হয়তো আমাদের যে পরিমাণ জল আমাদের শরীরের দরকার হয় সেটা হয়তো বা আমরা খেতে ভুলে যাই, তাই সেজন্য আমরা যখনই কিছু খাবো সেখানে ওই খাওয়ারের সঙ্গে যেন যে ফ্রুটস বা ভেজিটেবলসগুলো আমরা খাচ্ছি সেই ফ্রুটস ভেজিটেবলের জন্য নিজে থেকে যথেষ্ট পরিমাণ জল থাকে, যেটা আমাদের বডিকে সেখানে হয়তো বা যে জলটা বেরিয়ে যাচ্ছে সেটা আবার ফিরিয়ে দেবে, সেই জায়গায় কিন্তু আমরা লক্ষ্য রাখবো। আমরা যেহেতু প্যান্ডেমিক কাটিয়ে নিজেদের স্বাস্থ্য নিয়ে ভাবছি, আবার আগের মতো রোজকার সেই চাপ, অফিসের পরিশ্রম, বাচ্চাদের স্কুল, সেগুলোর দিকে বোধ হয় আমাদের একটু খাওয়ার বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সেখানে আমরা সারাদিনে যে পরিমাণ জল হয়তো বোতলে বা গ্লাসে খেতে ভুলে যায়, সেটা আমি লাউ বা যে ধরনের সবজি রয়েছে সেখানে শসা লাউ খেলে কিন্তু আমাদের স্যালাড এগুলি তো খেতেই হয়, স্যালাড প্রচুর পরিমাণে জলটা সেখানে আবার ভেতরে যাচ্ছে। আমাদের চিংড়ি মাছ কিন্তু ভাজা অলরেডি প্রায় হয়ে এসছে, গন্ধটাও বেশ বেরিয়ে এসছে। বলি তুমি কি খেতে ভালোবাসো? ঠিক দাদা তো বললে ভেজ খেতে ভালোবাসে। আমি আমি ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসি, ফ্রাইড রাইস আর মটন। বৌদি কিন্তু ফ্রাইড রাইস আর মটন খেতে ভালো। তোমার দাদা কিন্তু শুটকি খেতে খুব ভালোবাসে। দাদা শুটকি খেতে ভালোবাসে। এখন যখন আমরা এই যে যেমন হেলদি খাওয়ার দাওয়ার কথা বলছি, হেলথ কনসিয়াসের কথা বলছি, তো সেক্ষেত্রে তুমি এই যে তোমার যে প্রিয় খাবারগুলো মটন বা ফ্রাইড রাইস, সেগুলোর ক্ষেত্রে কি কোনো হেলদি ওয়ে মেনটেন করছো, যে নিজের মতো করে একটু এদিক সেদিক করে সেই রান্নাগুলোকে? না, স্বাস্থ্য ঠিক ঠিক সেরকমটা না, সানডেতে মানে আমরা খাই আর কি। এইগুলো কিছুটা কিন্তু গৃহিণী মেনটেন করছেন, পুরো সপ্তাহ যেটা পছন্দ করেন হয়তো সেটাকে একটু নিজের মতো করে চেপে রেখে ওই উইকেন্ডে একটু খাচ্ছেন। আচ্ছা তুমি যে চিংড়ি মাছটা ভাজছো সেটা কি পুরোটা একেবারেই মানে একদম লাল করে ভাজবে না, সে গোল্ডেন ব্রাউন হলে তুমি না একটু লাল করেই ভাজবো? চিংড়ি মাছটা যেটা রয়েছে মাঝারি সাইজের চিংড়ি মাছটা, সেখানে কিন্তু আমরা সাধারণত গোল্ডেন ব্রাউন হলে অনেকটা সময় ফ্রাই হলে নামিয়ে, কিন্তু বৌদি কিন্তু বলছে সেখানে মাছটা যেহেতু একটু মাঝারি সাইজে একটু বড়, কুচো থেকে একটু বড়, সেখানে একটু ভালো করেই ভাজবেন।
আপনারা যদিও যে যার যার মুখের স্বাদ অনুযায়ী সেখানে মাছটাকে ফ্রাই করতে পারেন, কেউ গোল্ডেন ফ্রাইও করতে পারেন। গন্ধে কিন্তু মম পড়ছে এখনই, মানে চিংড়ি মাছের গন্ধ যেটা হয় আমার কিন্তু মানে একেবারে নাসিকার মধ্যে এখনই গন্ধ চলে এসছে। কতক্ষণে তৈরি হবে? আমার সাধারণত এই জিনিসগুলো কিন্তু মানে গন্ধটা নিতে পারছি না, মানে তৈরি হওয়ার অপেক্ষায় থাকবো, যদিও আরো কিছুটা সময় লাগবে। আপনারা আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলি নামিয়ে রাখছি। এখন প্লেটে তুলে নিচ্ছেন চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের গন্ধে কিন্তু যেটা বলছিলাম না, মানে আমার নাসিকা পর্যন্ত গন্ধটা একদম পেট পর্যন্ত চলে যাচ্ছে। আমার কিন্তু মানে তর্ষ হচ্ছে না, মনে হচ্ছে লাউ চিংড়িটার আগে ভাজাটাই খেয়ে নিই নিচের থেকে। গন্ধটা কিন্তু সত্যি অসাধারণ বেরিয়েছে। ওই যে বলছিলাম না, ওয়েট বেড়ে গেছে, সেক্ষেত্রে লকডাউনের একটা বেড়ে যাওয়ার পর আমি কিছুটা মেনটেন করার চেষ্টা করছি। সেখানে এই যে আমরা হেলদি থিম নিয়েছি সেই রেসিপিগুলি থেকে, কিন্তু ওই যে বললাম চিংড়ি মাছের গন্ধটা মানে তর্ষ হয়েছে না, মানে কখন খাবো। ঠিক আছে, আমার এখন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি লাউটা দিয়ে দেবো। আচ্ছা কি, এখন আবার তুমি কড়াইতে একটু তেল গরম হলে ও পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিও। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, লাউ ভাপানো রয়েছে, এখন মৌদি কড়াইতে আবার তেল দিয়েছে, ফোড়ন দেবো। এই রান্নাটা করতে একটু কম সময় লাগে এই রেসিপিটা করতে, আর তাছাড়া আমরা আমি রান্নাতে একটু তেলও কম দিই। গ্যাসের ফ্লেমটা কি একটু বাড়িয়ে দেবে? হুম, বাড়িয়ে দেবো। অনেকেই আছেন তেলটা আজকাল নিজেদের মতন করে ব্যবহার করেন, সেক্ষেত্রে বৌদি নিজে ফ্রাইং প্যান সেখানে ব্যবহার করেছেন। ফ্রাইং প্যানে আপনারা যারাই রান্নায় তেল কম খেতে চান সেক্ষেত্রে ফ্রাইং প্যানটা অনেকটাই সেখানে উপকারী হয়, কারণ অনেকটাই কম তেলে রান্নাটা হয়। বৌদি কিন্তু কড়াইতে শুকনো লঙ্কা সেখানে দিয়ে দিয়েছেন ফোড়নের জন্য। এবারে কি দেবে? তেজপাতা। একটু শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে না, ভাজা ভাজা হয়নি তো এখনো। আচ্ছা বৌদি, ছেলে কি খেতে ভালোবাসে? ছেলে, ছেলের কথা বলো না, ও তো দাদা তো বললে ভেজ, তুমি আবার একটু উল্টো নন ভেজ, তো ছেলে কি খেতে ভালো? ছেলের ডিম ভীষণ প্রিয়, ডিম আর চিকেন। ডিমটা যদিও আমাদের হেলদি ওয়েতেই পড়ছে, আমরা যদি সারাদিনে সকালবেলা একটা ডিম খেয়ে নিই সেখানে কিন্তু আমাদের হেলথটা অনেক বেশি। সেক্ষেত্রে তেজপাতা বৌদি কড়াইতে দিয়ে দিলেন, চালটা একটু কমিয়ে দিই। আঁচটা কমিয়ে রান্না করলে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে, আর ফ্রাইং প্যানে একটু এমনিতেও কম আছে, রান্নাটা করলে ভালো। এবারে কি করবে? ফোড়ন দেবে। ফোড়ন, ফোড়নে আমি পাঁচ ফোড়নই দিই। আসলে কি হয়, অনেক ধরনের রান্না আমরা কিন্তু ফোড়নটা নিজেদের মতন করে অনেকে অনেক রকম ফোড়ন দেই সেখানে। ফোড়নটা কিন্তু ছিটকোতে শুরু করেছে, তারপর আমি মশলাগুলি দিয়ে দিই। আমি এখানে এক চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, কাঁচা লঙ্কাও এক চামচ। ওই তো আপনারা আপনাদের স্বাদ মতো সেখানে মশলাটা ব্যবহার করবেন। বৌদি এখানে 500 গ্রাম চিংড়ি মাছের সঙ্গে এবং একটা গোটা লাউয়ের সঙ্গে সেখানে কিন্তু একটা বড়, আমি সবগুলি এক চামচ করে দিয়ে দিচ্ছি। কিন্তু এক স্পুন করে সেখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা সেখানে ব্যবহার করেছেন। জিরে বাটাও সেখানে, জিরে বাটাটা আমি আধা চামচ দিয়েছি, জিরে বাটাটা সেখানে হাফ টেবিল স্পুন ব্যবহার করেছেন বৌদি। মশলাটা এখন কখনো চলছে, লাউ চিংড়ি যখনই আমরা করি, চিংড়ি দিয়ে করি বা নিরামিষই করি, সেক্ষেত্রে সময়টা কিন্তু খুব অল্প। যদি লাউটাকে আগে থেকে আমরা আগের দিন রাত্রি সেখানে কেটে একটু ভাপিয়ে রেখে দিই, পরের দিন কিন্তু যারা আমরা ওয়ার্কিং ওমেন রয়েছে, যার যদি অফিসে যাওয়ার আগে লাউ চিংড়ি বা সেখানে, এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি দেখো। নিশ্চয়ই বৌদি যে ভাপানো লাউটা আগে থেকে রেখেছিল, এবার কিন্তু বৌদি কিন্তু আমাদের আর পাঁচজন গৃহিণীর মতো নয়, রান্নাটা নিয়ে কিন্তু একেবারে সিরিয়াসলি যুদ্ধ করছেন, একদম ডেডিকেটেড হয়ে কিন্তু রান্না করছেন। আসলে কিন্তু রান্নাটা খুব একটা মানে ভালো হবে সেটা আমি আগে থেকেই টেস্ট করার আগেই বলে দিতে পারি না, কারণ যেভাবে রান্না নিয়ে বৌদি একদম গম্ভীর মুখে যুদ্ধ চালাচ্ছে, তার যে ফলটা বেরোবে সেটা সত্যি অসাধারণ হবে আমি আগেই বলে দিলাম। যেটা বলছিলাম, এই মানুষটি কিন্তু যতটা একদম গম্ভীর মুখে রান্না করছেন, আপনারা হয়তো ভাবছেন যে গৃহিণী একেবারেই গম্ভীর গম্ভীর রান্না, মানুষটা কিন্তু আদৌ তেমন নয়। লবণটা আমি আগেই দিয়ে নিয়েছি, তাই একটু কম দেব। গল্প করতে ভালোবাসে।
আসেন প্রচন্ড হাসি খুশি সবাইকে নিয়ে, সে কারণে কিন্তু সবার প্রিয় মো বৌদি। রান্নায় নুন হলুদ সেখানে এখন দেওয়া হয়ে গেছে লাউয়ের মধ্যে। আমার নুনটা আগেই দেওয়া ছিল, তাই আমি তুমি নুনটা দিয়েছো? হ্যাঁ, তাই আমি এখন একটু স্বাদ মতো একটু লবণ মানে নুন এখানে দিয়ে দিয়েছি আর কি। নুন মিষ্টি ঝাল আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো সেখানে, আমি প্রত্যেকটা এপিসোডে প্রায় বলে থাকি, আপনারা নিজেদের টেস্ট বার অনুযায়ী সেখানে ঝাল নুন আর মিষ্টি ব্যবহার। আর লাউটা যেহেতু আমি আগের থেকেই ভাপিয়ে রেখেছি, তাই আমি এখন লাউটা ঢাকবো না, চিংড়ি মাছটি দিয়ে একটু ভেজে নামিয়ে নেব। যদিও আপনারা হয়তো গৃহিণীরা টিভির ওপারে যারা বসে আছেন, লাউ চিংড়ি আপনাদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু ওই যে বললাম শুধুমাত্র স্বাদ বদলের জন্য। আর যেহেতু আমাদের হেলদি ফিল চলছে, সে কারণে আমাদের আজকে রেসিপি লাউ চিংড়ি ওই একটু অন্যরকম। এবার আমি চিংড়ি মাছটি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ছালা হয়ে গেছে, বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করেছে। আর ওই যে চিংড়ির গন্ধটা একই থাকে, কিন্তু ওই বড় চিংড়ির ক্ষেত্রে গন্ধটা একটু কিন্তু এদিক সেদিক হয়ে থাকে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। যখন ছোট কুচো চিংড়িটা লাউয়ের ভেতর বেশ লাল লাল ছড়িয়ে থাকে, এটা কিন্তু দেখতে বেশ গোটা গোটা চিংড়ি মাছটা, মানে কালারটাও কিন্তু বেশ ভালো এসছে। গ্যাসটাকে একটু সিম করে দেবেন না? ওই যে বললাম না যে আমি মানে কোথাও মানে যে গৃহিণীরা আমাদের সঙ্গে রান্না করে না, আমি ঠিক মানে লোকটা সামলাতে পারি না খুন্তিটা ধরার, সেজন্য আজকে একটু ধরে নিলাম। তুমিও আমি শুনেছি তুমি খুব ভালো রান্না করো। না তেমন কিছু না, চেষ্টা করি। ওই তুমি যেমন দাদা ছেলের জন্য রান্না করতে, ওই ছেলের জন্য কিছুটা করতে হয় আর কি। একটা সিক্রেট কথা বলবো তোমাকে, আমার ঘরে কিন্তু ম্যাক্সিমাম তোমার দাদাই রান্না করে। তাহলে জেনে নিলেন আজকের এই রান্না অনুষ্ঠানের মধ্যে পার্থদার এই যে গান বাজনা শিল্প চর্চার সঙ্গে যারা দেখে থাকেন যে পার্থসারথি ঘোষ শুধুমাত্র মঞ্চে বসে সিনথেসাইজার বাজান, তার কিন্তু আরেকটা বিশেষ গুণ রয়েছেন। গৃহিণী নিজে স্বীকার করছেন যে ঘরে কিন্তু দাদা সেই রান্নার কাজটা ভালো করেন একদম। আর সেই জায়গা থেকে আমার মনে হয় যারা গৃহিণীরা রয়েছেন তাদের কর্তাদেরও কিন্তু এই জায়গাটা একটু দেখা দরকার। রান্নাটা কিন্তু ছেলে মেয়ের ব্যাপার নেই, আজকাল যখন আমরা জেন্ডার ডিসক্রিমিনেশনে থাকছি না, তখন রান্নাঘরেই কেন থাকবো, কি বলো বৌদি? একদম। আর আমি তো বিয়ের আগে রান্না জানতামই না, বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে শাশুড়ির কাছ থেকে, শাশুড়িমা আর ওর কাছ থেকেই রান্না শিখেছি। শাশুড়ি মায়ের কাছ থেকে রান্না শেখে অনেক মেয়েরাই, কিন্তু স্বামীর কাছ থেকে রান্না শিখেছে মহবতি কিন্তু অনায়াসে স্বীকার করছেন, সত্যি সেটা কিন্তু প্রশংসার যোগ্য। আর মহবতিজির এই যে অনায়াসে স্বীকারোক্তি, আমি আমার স্বামীর কাছ থেকে রান্না শিখেছি, কারণ রান্নাবান্নার ক্ষেত্রে হয়তো বা আমরা মেয়েরা সেই জায়গাটা একটু ভাবি যে না বলবো না আমি আমার স্বামীর কাছ থেকে রান্না শিখেছি, সেই জায়গাটা সেই সরলতার জন্য এবং সেই যে একদম প্রাণ খোলা মানুষের সঙ্গে মেশার ব্যাপারটা, সেটা কিন্তু সেই কারণেই আমাদের সবার কিন্তু প্রিয় বউ বৌদি। ও তো মানে এক আমাকে প্রচণ্ড হেল্প করে, মানে সবজি কাটা রান্না করা মানে ঘরে থাকে কাজ করে, মানে একদম মানে বসে থাকে না। এটা রান্না কেন যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের এখন আর পুরুষ মহিলার কোনো ডিসক্রিমিনেশন নেই, মহিলারা যেমন ঘরে বাইরে কাজ করছে সেক্ষেত্রে দাদা তোমাকে হেল্প করছে সেটা কোনো ছোট ব্যাপার না, এটাই তো স্বাভাবিক। আমি বরং না করি, আমি যে তুমি এগুলি করতে হবে না, ও বলে না তুমি রোজ রোজ করবে, আমি একদিন তোমাকে করলে কি আসে যায়, মানে আমি তোমাকে হেল্প করব সহযোগিতা করব ওইরকম। মানে এরকম যদি প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের দাদারা যারা রয়েছেন তারা যদি এইটুকু বোধটা রাখেন যে আমি যখন সারাদিন অফিসে করছি, ঠিক একটা গৃহিণীও কিন্তু সারাদিন সেভাবে কাজ করে যাচ্ছেন, সকাল থেকে উঠে রাত পর্যন্ত কিন্তু প্রত্যেকের কথা ভাবেন, সেই জায়গায় আমাদের আজকের দিনে দাঁড়িয়ে বোধহয় কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন রাখা উচিত নয়, সবাই হাতে হাত মিলিয়ে কাজ করাটা উচিত। আচ্ছা বৌদি, এবার যদি তোমার ছেলের কথা একটু আসি, ও কি ধরনের মাকে হেল্প করে? ও ঘরের মানে রান্নাবান্নার কাজে কিছুই পারে না, ও এমনিতে খুব ভালো, খুব ঠান্ডা, ও ঘরে আছে কিনা তাই বোঝা যায় না, একদম চুপচাপ থাকে। সেটাই তো বড় ব্যাপার আজকালকার বাচ্চাদের সামলাতে গিয়ে। ও একদম চুপচাপ, ও মানে টাইমলি খাওয়া দাওয়া করলো তারপর চলে গেল, ওই রকম আর কি। সেটাই তো কত বড় ব্যাপার, রান্না বান্নার কোনো কাজ ও পারে না, তবে সুন্দর করে ও ঘর গোছাতে পারে আর বিছানাও সুন্দর করে গোছাতে পারে। আমাদের আজকে গৃহিণীর কিন্তু অনেকগুলো
লাভ দেখতে পাচ্ছি, সেখানে আমার একটু নিচে হচ্ছে, যদিও ছেলে ঘর গুছিয়ে দিচ্ছে, স্বামী সেখানে কুটনো কেটে দিচ্ছে, কতটা লাভ বলুন। বলেছে বলেছে, এবং আমি যখন রাগ করি তো বলে, ও বলে যে না এটা তো তোমার শিখার জন্যই বলেছি, শিখার জন্যই তো বলি। আচ্ছা পার্থদা তো সেখানে তোমার রান্না নিয়ে বলেন শেখার জন্য বা শিখেছো, আমরা সাধারণত বলি পুরুষদের পেট হয়ে মনের ভেতরে যেতে হয়, পার্থদা রাগ করলে কি সেখানে তুমি একটু মিষ্টি দেবো, সাধারণত একটু সামান্য একটু চিনি দেবো। আসলে কি হয় মানে লাউটা তো মানে সেই সবজি, সবজিতে অনেকেই আমরা নামানোর আগে টেস্টের জন্য হালকা একটু মিষ্টি ছড়িয়ে দিয়ে থাকি, যদিও এখানে আর ওই ভেজি ব্যাপারটা নেই যেহেতু মাছ পড়ে গেছে সেখানে, কিন্তু ওই তবু ওই সবজিকে সবাই কিন্তু একটু হালকা নামানোর আগে ছিটি একটা মিষ্টি, একটা হালকা মিষ্টি দেখা একটা অন্যরকম টেস্ট আছে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না রান্নায়, তবু এই ধরনের রান্নাগুলোতে কিন্তু শেষে অনেকটাই অনেকে দিয়ে থাকেন, কিছুটা অন্যরকম টেস্ট আসে। ঝালটাও যদিও আপনারা যে যার মতো করে সেখানে ব্যবহার করবেন, ছেলে যে এখন এই পার্থদার মতোই সেই শিল্প চর্চা নিয়ে তোমার কেমন লাগে সেদিকটা, ছেলেকে তোমার ভালো লাগছে কি পার্থদার মতো একইভাবে ছেলে শিল্প জগতে প্রবেশ করেছে, বাপের যে ধারাটা উত্তরসূরিটা বজায় রেখেছে? আমার খুব ভালো লাগে ও যে গান বাজনাটা বাবার মতো চালিয়ে যাচ্ছে। অনেকেই আছেন যাদের মানে হেরিডিটারি শিল্প সত্তা বেশ ধরে থাকেন, তারা কিন্তু সেটাকে বাদ দিতে পারেন না, এবং পার্থদার বউ বৌদির যে সুযোগ্য সন্তান রয়েছে তাকেও হয়তো আপনারা চেনেন পার্শ্বিক, ইতিমধ্যেই কিন্তু উদীয়মান শিল্পীদের মধ্যে পার্শ্বিক একজন। আর পার্শ্বিক কিন্তু মা বাবার যে জিনিসটা সেটাকে ধরে রাখার জন্য যে শিল্প সত্তাটাকে নিজের ভিতরে পুষে রেখেছেন, ভালোবাসেন, প্রতিনিয়ত খুব ভালো লাগে বৌদি যেটা বলছিল যে সে সরকারি চাকরির জন্য হয়তো বা করবে না, তো শিল্পটাকে প্রতিশ্রুতি বেছে নেবেন আত্মীয়, বাসার তাগিদে একটা কর্মসংস্থান খুঁজি, তখন যখন কোনো শিল্পী বলে যে আমি শিল্পটাকেই নিজের প্রফেশন করে নেবো, সেই ভাবনাটা আজকের প্রজন্মের কাছে বোধ হয় অনেক বেশি পাবো না। তাহলে তোমার কোথাও হয়ে এসছে? একদম হয়ে গেছে প্রায়। এবার তাহলে নামিয়ে নেওয়ার পালা, তাহলে তুমি কি করবে এখন? ঢেলে নেবে গ্যাসটা? এখন গ্যাসটা অফ করে আমি ঢেলে নেবো তরকারিটা। তুমি একটু হেল্প করো, হাতাটা নাও। তোমাকে এরকম জানি হয়েছে, এমনি ভালোই হবে বলছি না, ওই যে আমি চিংড়ি মাছটা ভাজার সময় বললাম, আর আমাদের ডেডিকেটেড ওয়েতে রান্না করা গৃহিণীর যুদ্ধ দেখেই আমি আগাম বলে দিয়েছিলাম যে রান্নাটা একটু অন্যরকম হবে। আমাদের রান্না কমপ্লিট, ইতিমধ্যে কিন্তু প্লেটিংও হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন গৃহিণী কি সুন্দর করে সেটাকে কিন্তু প্লেটে তুলে দিয়েছে। একেবারে গরম ভাত রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, লেবু রয়েছে, লাউ চিংড়ি রয়েছে, সঙ্গে একটু পাতলা মসুর ডাল। অফিস যাওয়ার আগে কিন্তু সত্যি দুর্দান্ত একটা প্লেটিং, আমার কিন্তু আর তর্স হয়েছে না, মানে কতক্ষণ টেস্ট করবো, জিভটা যেন কেমন করছে। আমি টেস্ট করতে করতে মাঝখানে একটা কথা বলে নিই, আমাদের যে আজকের গৃহিণী নিবেদিতা ঘোষ মানে সবার প্রিয় মৌ বৌদি, তার কিন্তু একটা গুণ রয়েছে, কি জানতে চাইবেন? পার্থদা যেমন মঞ্চ কাঁপিয়ে বেড়ান, মৌ বৌদি কিন্তু
গান করে। আমি তোমার লাউ চিংড়ি টেস্ট করতে করতে তুমি আমাদের একটু বলে দাও, যে মানে দুকলি শুনিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শুধু দুই লাইনই গাইব আর কি। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। অসাধারণ কিন্তু বলছিল, গান করতে পারে না, সুর নেই। আর আজকে ওই আমাদের বাঙালির ট্রেডিশনাল খাবারের সঙ্গে এই যে লাউ চিংড়ির সঙ্গে বোধ হয় এই মানে বাউল গানটা অনেকটাই জমে গেল। আর যেটা এখন আপনারা তো জানতে চাই, লাউ চিংড়ির সঙ্গে তো ওই গানটা হলে খুব ভালো ছিল। সাধের লাউ বানাইলো মুড়ে বৈরাগী, এখন ট্রাকে লাউ বানাইলো মুড়ে বৈরাগী, সাধের লাউ কিন্তু বৈরাগী বানিয়ে দিয়েছে আমাকে অন্তত। এই যে যেটা বলছিলাম একটু অন্যরকম টেস্ট দেখলাম তো, প্রথমে বলছিল যে গান করতেই পারে না, আর এখন কিন্তু সেই একটার পর একটা সে দে দে পাল তুলে দে মদিনা, তারপর লাউ চিংড়ি থেকে স্বাদের লাউ এলো, এখন থামানোই যাচ্ছে না গান থেকে। ওই যে বলছিলাম বাড়িতে যে পরিবেশ রয়েছে, শিল্পসত্তাকে কখনো চেপে রাখা যায়? তা আমাদের তো যাওয়ার পালা হয়ে গেছে। যেটা বলছিলাম টেস্ট নিয়ে, সত্যি অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা নর্মালি ঘরে যারা কুচো চিংড়ি দিয়ে করে থাকেন সেই জায়গায় আজকে আমাদের এই যে রেসিপিতে একটু নতুনত্ব আনা, সেটাকে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার তো দারুণ লেগেছে, কারণ যে মাঝারি সাইজের চিংড়িটা মুখে দিলে একটু অন্যরকম লাগছে, কুচোটা যেমন মুখে দিলে জিভে মিলিয়ে যায়, মাঝারিটা একটু হালকা হালকা লাগছে মুখে, সেখানে অসাধারণ খেতে হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ইনগ্রিডিয়েন্টস তো আপনারা নোট করে নিয়েছেন ইতিমধ্যে। আর আমাদের যে এই জনপ্রিয় রান্নার অনুষ্ঠান আজকে রান্না, এখানে যদি আপনারা আসতে চান, আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে। দূরদর্শন কেন্দ্র ত্রিপুরার যে মেইল আইডি রয়েছে তাতে ছোট্ট করে একটি মেইল করে পাঠান। প্রডিউসার আজকের রান্না দূরদর্শন কেন্দ্র আগরতলা, ইমেল আইডি ddkagtajkerranna@gmail.com। প্রথম থেকে তোমার সঙ্গে আজকে আড্ডায় ছিলাম, বিভিন্ন জিনিস দেখছিলাম, এবং মানে খাওয়ারটা নিয়েও যেটা বলবো যে মানে সত্যি অসাধারণ খেতে হয়েছে। তো পার্থদা কি সবসময় এরকমভাবে সব রান্নার প্রশংসা করেন না? যেটা বলছি সেরকম না, হঠাৎ হঠাৎ করে মাঝে মধ্যে হঠাৎ